ডাব্লিউজি অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানী টিএচিতে আজকে বহুল আলোচিত এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ দুই উইকেটে জয়ের সাত লাভ করেছে যেমনটি আমরা আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমরা একটু কথা বলবো আমরা দর্শকদের মতামতটি জানতে যাব আসলে বাংলাদেশ প্রথম ম্যাচে জয়লাভ করার পরে দর্শক কী বলছে আর এই এইটি কিন্তু বাংলাদেশের এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় আর আমরা একটি জিনিস জানিয়ে রাখি একশো চব্বিশ শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়া হয়েছিল এবং একশো পঁচিশ রানে টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে বাংলাদেশের কিন্তু আট উইকেটের পতন ঘটেছিল দুই উইকেটে জয়লাভ করেছিল এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটি হলো যে মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ের স্বপ্ন যে জয়ের যে বিষয়টি সেটি কিন্তু পেয়েছে বাংলাদেশের আরও তিনটি ম্যাচ রয়েছে তার ভিতরে কিন্তু যে কোনো দুইটি ম্যাচে জয় লাভ করতে হবে চলুন আমার দর্শকের মতামত শুনি আজকের খেলা কেমন আজকের খেলা লাগছে মোটামুটি একটু বেশি তাড়াহুড়া করেছে মোটামুটি বিশ্বকাপ নিয়ে কতটা আশাবাদী বিশ্বকাপ নিয়ে আশাবাদী অবশ্যই বাংলাদেশের খেলা আশাবাদী তো একটু হবেই কিন্তু লাইক এমন মানে আশা করব না যে বিশ্বকাপ জিতবে কজ এটা এখন আপাতত পসিবল না আমি যতটুকু খেলা দেখি যতটুকু জানি বাট হ্যাঁ ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এটা বলতে পারবে কার খেলা বেশি ভালো লাগে কার খেলা আমার সাকিবের খেলা খুব ভালো লাগে আর দেন তাস্কিন মানে তাসকিনকে আমার লুক্সের দিক থেকেও ভালো লাগে খেলার দিকেও ভালো লাগে আর সাকিব তো সাকিবই ওর ওখানে আর কি বলবো সৌমি সরকার কি আসলে বেশি সুযোগ পায় হ্যাঁ তাকে একটু সুযোগ দেওয়া হয় এইটা আসলে দেওয়া হয় বাংলাদেশে কি কি পরিবর্তন করা দরকার এটা খেলার হিসেবে আপনি জি খেলার বাংলাদেশে ওদেরকে আরও বেশি সিনসিয়ার হইতে হবে ওরা কি হয় ফার্স্টের দিকে অনেক ভালো করে তারা পারফরমেন্স দেয় কিন্তু লাস্টের দিকে যে ওরা ঝিলা দিয়ে দেয় তো মানে একদম গা ছাড়া ছাড়া একটা ভাব করে ফেলে দেখা যায় আমরা ফার্স্ট দিকে ভালো করলাম লাস্ট দিকে যে গেমটা আমরা আর হচ্ছে গেমটা জিততে পারি না আর কি মাহমুদুল্লাহ রিয়াদের খেলা কেমন লাগে অবশ্যই ভালো লাগবে খারাপ কেন লাগবে ভালো খেলে তো সর্বশেষ আপনার যে পছন্দের খেলার যা প্লেয়ার আছে তাদের উদ্দেশ্য কিছু খেলার উদ্দেশ্যে কি বলবো তাদেরকে অনেক ভালো লাগে তারা দেশের হচ্ছে গর্ব এক কথাই তারাই টাইগার্স তাদেরকে অনেক অনেক শুভকামনা নেক্সটে যতগুলো খেলা আছে ওর ভালো করে খেলতে পারে জিততে পারে দোয়া রইল আজকের খেলা কেমন লাগে না জিতলে অবশ্যই ভাল লাগে হাসি খুশি লাগে আমি এই জার্সিটা যেটা গাই এটা খেলার মাঝখানে ছয়বার খুলছি কারণ মনে হচ্ছিল যে হাইরা যাবে মনে হচ্ছিল যে কি ঘামতেছিলাম টেনশন এক প্রকার খুবই খারাপও লাগতেছিল যে এই ম্যাচটা এত ক্লোজ ম্যাচ আমাদের হারার অনেক অভিজ্ঞতা আছে ভাবতে পারি না যে আসলে জিতা বের হয়ে আসবে শুধু মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সের কারণে ম্যাচটা শেষ করে আসতে পেরেছে এই জন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার কি মনে হয় বাংলাদেশ কি ফাইনালে উঠতে পারবে না বাংলাদেশ তো ফাইনালে যাওয়ার মতো টিম না কারণ আপনি এতগুলো প্লেয়ার অফ ফর্মের প্লেয়ার নিয়ে গেছেন তা এই এই লেভেলের ক্রিকেটে আসে এতগুলো অফ ফর্ম এবং আমরা যেটা বাংলা ভাষায় বলি লর্ড হ্যাঁ আমাদের অনেকগুলো লর্ড প্লেয়ার নিয়ে যাই আপনি আসলে সুপার যেতে পারি বড়জন বার এখান থেকে সেমিফাইনাল আমি এক্সপেক্ট করতেছি না ফাইনাল তো অনেক দূরের কথা ওই যে আমাদের বলে না এই টার্গেট আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ তা আমি যা যারা এই দায়িত্বে আছেন তাদের বলতে চাই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে একটু থামেন আপনার একটু বিরতি দেন নতুন অন্য কাউকে সুযোগ দেন কোচিং স্টাফেও পরিবর্তন দরকার হ্যাঁ বোর্ডেও আমি আশা করি অপেশাদার অনেক লোকজন আছে তাদেরও নিজ দায়িত্বে সরে যাওয়া উচিত কার খেলা বেশি ভালো লাগে না বর্তমানে তো এখন হচ্ছে বা তো হৃদয়ের ব্যাটিংটা ভাল লাগে বোলিংয়ে তো মুস্তাফিজ তাসকিন শরীফুল সবার খেলাই ভাল লাগে বাট আমি অ্যাজ এ পঞ্চপাণ্ডবের ফ্যান সবচেয়ে বেশি ফ্যান সাকিব আল হাসানের তারপর হচ্ছে মুশফিকুর রহিম তারপর তামিম ইকবাল তারপর মাহমুদুল্লা রিয়া তারপর মাসা বিশ্ব পঞ্চ আর কি ফেভারিট আর কি লোকে মুখে শোনা যায় সময় সরকার একটু বেশি সুযোগ পায় আপনার কি মনে হয় না সুযোগ আপনি তখনই পাবেন আপনার হাতে তো অপশন নাই আপনি সৌম্য সরকারের বিকল্প মানে এত খারাপ খেলা পেলে আরো আমাদের কাছে নাই সৌম্য সরকার যে সুযোগ পাচ্ছে এত খারাপ খেলার প্লেয়ারই নাই মানে ভালো তো দূরের কথা সৌম্য সরকারের মতো খারাপ খেলা প্লেয়ারও আমাদের নাই সবাই বলে মাহমুদুল্লাহ হৃদয় বুড়ো হয়ে গেছে এই বিষয়ে আপনার কি বুড়ো হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে কিন্তু বয়স হলেও এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে আমরা এক্সপিরিয়েন্সের মূল্য দিতে জানি না আজকে মুশফিকুর রহিম থাকলে আমি মনে করি মুশফিক তো বিপিএলেও বরিশালের হয়ে ভালোই খেলছে তো আমরা মুশফিককে মূল্যায়ন করিনি তাকে না দেয়নি ইস্যু হ্যাঁ তো তো তাও ভাগ্য ভালো মানে টিমে আজকে এরকম একটা কঠিন ম্যাচ বের করে আনতে পারছে আমি মনে করি বুড়ো বলতে কিছুই নাই এক্সপিরিয়েন্সের মূল্য সবখানি আছে সর্বশেষ আমাদের বাংলাদেশের টিমের উদ্দেশ্যে কিছু কথা না টিমকে ভালোবাসি যতই রাগারাগি করি ফেসবুকে বা মায়ের দোয়া বলি বাবার দোয়া বলি যাই বলি দিন শেষে টিমকে ভালোবাসে আমাদের তো উদযাপনের আর ওরকম কিছু নাই আমাদের এই উৎসবই একটা ক্রিকেট আমাদের আমরা ফুটবলে খুব ক্রেজি কিন্তু র্যাঙ্কিং আমাদের একশো নিচে যেটা বলাই মানে বলতেও লজ্জা লাগে তো ওই যত যাই করি ওই হারুক জিতুক সাথে আছি টিমের জন্য শুভকামনা বাংলাদেশ টিমকে ভালোবাসি হলে আজকে এই যে জার্সি চাপিয়ে তো আর আমি এখানে আসিনি তো দোয়া শুভকামনা সবার জন্যই টিমের জন্য রইলো ভালো খেলবে আসলে যতটুকু আমাদের এগুলা আসলে যারাই ফেসবুকে এরিয়া বলে তারা আসলে মন থেকে বলে না আসলে এই লেভেলে এসে তাদের এই ধরনের ক্রিকেটটা খেলা উচিত না কারণ আমরা তো একটা টেস্ট প্লেইং নেশন সহযোগী দেশের সাথে যদি আমরা সিরিজ হারি বারবার হারতে থাকি এটা আসলে ফ্যানদের মেনে নেওয়া কঠিন কারণ আমরা তো তাদের পিছনে ইনভেস্ট করতেছি কোটি কোটি টাকা আমাদের মাসে ইনভেস্ট হচ্ছে সেটা ফিডব্যাকটা আমাদের দিতে পারতেছে না আমাদের এখন দেওয়া দরকার আর এই লর্ড বা যে ক্যাপ্টেন আছে আমাদের নাজমুল শান্ত এদের থেকেও আমাদের বের হয়ে বিকল্প যোগ্য নেতা তৈরি করা দরকার মেহেদি মিরাজ না থাকাতে আমি খুবই অবাক হয়েছি কারণ মেহেদি মিরাজের মতো